আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির ভর্তার রেসিপিটি শেয়ার করব তো অপূর্ব সাথে এই বাঁধাকপির ভর্তাটা এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছায় হবে তো চলুন শুরু করা যাক এটা কীভাবে আমি করছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি অর্ধেকটারও অর্ধেকটা নিয়েছি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে বাঁধাকপি দিয়ে নিচ্ছি তো এগুলোকে সিদ্ধ করে নেব তো ভর্তাটা আপনারা অল্প করে করার চেষ্টা করবেন অর্ধেকটারও অর্ধেকটা করে করে নেবেন তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে দেখা যায় যে অনেক বেশি ভর্তা করলে কিন্তু টেস্ট কিন্তু ভর্তার কমে যায় তো আমি এখানে অর্ধেকটারও অর্ধেকটা নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি চা চামচ লবণ দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু স্বাদ মতো দিয়ে নেবেন লবণ এবার একটা রাবারের স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না বাঁধাকপি থেকেই কিন্তু প্রচুর পানি উঠবে সেই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলোর সাথে লবণটা মিশে যায় আর সিদ্ধ করার পর কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু কমে এসেছে এভাবে কিছুক্ষণ না করার পর দেখবেন যে এখানে পানি উঠেছে তো দেখুন তো পানি ছাড়তে শুরু করেছে তো চুলার আজ একটু কমিয়ে তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে যাতে এটা সিদ্ধ হয়ে যায় পানি কিন্তু অলমোস্ট আমার শুকিয়ে এসেছে আর বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো পানি যতটুকু আছে এই যে যেরকম গায়ের সাথে সেটাও কিন্তু আমি একদম টানিয়ে নিব তো এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর একেবারে কচি দেখে বাঁধাকপিটা নিতে হবে ভর্তার জন্য তাহলে কিন্তু ভর্তাটা করলে ভালো লাগবে পানি কিন্তু টেনে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি সরিষার তেল এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে রসুন আর মরিচ রসুন আমি এখানে চার পাঁচটার মতো কোয়া নিয়েছি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি চার পাঁচটার মতো আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব কাঁচামরিচও চার পাঁচটার মতো দিয়ে আপনারা কিন্তু এই যে এভাবে ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু ছিটে উঠবে আর দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে এক একমোটার মতো পেঁয়াজ কুচি আছে এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব তো ঝাল কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন কে কীরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা এটা দিয়ে নেবেন পেঁয়াজটা চাইলে কিন্তু কাঁচা দেওয়া যেতে পারতো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে স্মেলটা ভালো আসে তো অনেকে কিন্তু ভাজা পেঁয়াজ রসুনটাই পছন্দ করে তাই আমি এটা ভেজেই নেব তো ভেজে নিলে কিন্তু আমারও ভালো লাগে তবে কাঁচা পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি কাঁচা অনেক সময় ব্যবহার করি পেঁয়াজটা কিন্তু রসুনটা আর কাঁচামরিচ আর শুকনো মরিচ এগুলো কিন্তু আমি একটু টেলেই নিই তো আজকে সব একসাথেই আমি এগুলো টেলে নিব ভালো করে যাতে করে সব সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর তিতা হয়ে যাবে তাই আমি এগুলোকে এখন তুলে নিব এখানে আমি দুটো টমেটো দিয়ে এগুলো ভেজে নিব তো এটা কিন্তু কালারের জন্য দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে স্কিপ করে নিতে পারেন টমেটো না দিলেও চলবে এখন আমি প্রায় এক চিমটির মতো লবণ দিয়ে নিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একদম গলিয়ে নিতে হবে টমেটোগুলো যাতে পোড়া পোড়া হয় এরকম দাগ লাগিয়ে আমি এটাকে বার্ন করে নিব এ পর্যায়ে আমি এটাকে একটু এভাবে স্প্যাচুলা দিয়ে গলিয়ে নিচ্ছি তো টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল তাই একটু পানি উঠেছে এভাবে গলিয়ে তারপরে কিন্তু একদম পেস্টের মতো বানিয়ে নিতে হবে কোনো রকম পানি থাকা যাবে না এখানে তো টমেটোগুলো কিন্তু এই যে ড্রাই হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে কোনো পানি নেই তো এখন এটাকে আমি তুলে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটা টমেটো অ্যাড করে দিতে পারেন যেহেতু ফ্রোজেন করা ছিল তাই কিন্তু এমনিতেই পানি ছেড়েছে অনেক তাই চোপসে গেছে ভর্তাটা করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এখানে সেই রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে নিচ্ছি তো এগুলো টেলে রেখেছিলাম আগেই শুকনো মরিচের বোটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে তো আগেই ছাড়িয়ে নেওয়া যেত তো আমি কিন্তু এটাকে ছাড়িয়ে নিইনি কারণ দেখা যায় যে ভাজার সময় কিন্তু বিচি বের হয়ে আসে এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু ভর্তায় আগে আমি লবণ দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো আমি হাফচা চামচের মতো দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট বুঝে লবণটা অ্যাড করবেন তো এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি এটা ভালোভাবে চটকানো হয়ে গেছে এখন আমি সেই বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি সিদ্ধ করা তো পানি যদি থাকে সে পানি কিন্তু এভাবে নিংড়ে নিতে হবে এখানে দিয়ে নিচ্ছি সেই টমেটো পেস্ট এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে আমি সামান্য পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি কারণ ধনে পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো বেশি ধনেপাতা দেওয়া যাবে না ধনে পাতা বেশি হলে কিন্তু আবার তিতা লাগে তো অনেকে বেশি ধনেপাতা পাতা অ্যাড করে পরে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যায় তাই কম করে দিয়ে নেবেন ধনে পাতা কারণ এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে তো পাতাগুলো কিন্তু তেমন ইনা স্ট্র ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাচ্ছে দিন দিন দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ ধনে পাতা আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তো এখানে একশো চামচের মতো সরিষার তেল হবে তো এগুলো দিয়ে আমি ভালো করে চটকে আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর এখানে লবণটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে লবণ পারফেক্ট হয়েছে কি তো এটা কিন্তু খুবই টেস্টি হয় ভর্তাটা আমি কিন্তু বাঁধাকপির ভর্তাটাকে এরকম সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে ভর্তাটা তো আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান